ব্যাংকের ম্যানেজারদের আপনি ব্লক করে দেখাতে পারবেন একটা ব্রাঞ্চের আইডি ব্লক, কেননা ব্রাঞ্চ কোনোদিন করে দেখাতে পেরেছে একটা এসবিআই, একটা পিএমজিজিবিআই, পিএমএসবিআই করি আমরা হতভাঙারা, যারা গ্রামে এইভাবে লড়াই করে সাধারণ মানুষকে বুঝিয়ে করে আনি। তাও আমাদের যদি লিখে থাকত, আমরা যদি কেমন হাতে আর্টিকেল পেতাম, জোর করছে যাতে করি, কিন্তু সাধারণ মানুষের কাছে আমরা কি জবাব দিয়ে করব? তাদের একটা অ্যাকাউন্টের প্রবলেম হলে ডরম্যান্ট হয়ে থাকছে আর উল্টে আমাদের দিকে চাবুক করছে। এই মুহূর্তে সোশ্যাল সিকিউরিটি স্কিম করতে হবে। করোনার সময়ে বন্ধুরা, করোনার সময়ে আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের ব্যাংক মিত্ররা আমরা বিগত দশ বছর ধরে এই ব্যাংক মিত্র সার্ভিসটা দিয়ে আসছি। হঠাৎ করে আমাদের মাইনে কমিশন সব কিছু কমিয়ে দেওয়া হলো এবং পরবর্তী সময়ে আমাদেরকে প্রতি তিন মাস চার মাস কখন যে আমরা মাইনে কমিশন পাই তার আমাদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। বারবার আমরা এলডিএম সিআরএমকে জানিয়েছিলাম, জানানোর পরেও যতবার এসে আমরা এইভাবে একবার করে ওদেরকে ধাক্কা দিই ততবারই আমাদের মাইনে কমিশন ঢোকে। তার আগে কোনোবারই ওরা স্বইচ্ছাতে আমাদের মাইনে কমিশন দেয় না। তো হঠাৎ করে কালকেরে দেখা গেল, আমরা হঠাৎ করে কাজ করতে করতে দেখা গেল আইডি ব্লক হয়েছে। তো আমরা হঠাৎ করে বুঝতে পারলাম না, কাস্টমারকে বলতে পারছি না ব্যাপারটা কী হলো। অনেক সময় ভাবি লিঙ্কের প্রবলেম, এর জন্য কিছুক্ষণ পরে হয়ে যাবে, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে আইডি তো খুলছে না। তখন আমরা কিছু কিছু ছেলেমেয়েকে ফোন করতে লাগলাম, ব্যাপারটা তোদের কী হচ্ছে বলতো, তোদের কি এরকম দেখাচ্ছে? তো দেখা গেল যে এরকম অনেকজন বলছে, কিন্তু দিদি প্রবলেমটা কী হয়েছে আমরা বলতে পারছি না। তো হোয়াটসঅ্যাপে আমরা সবাইকে বলাবলি করতে লাগলাম। সন্ধ্যাবেলা যখন ব্রাঞ্চে গেলাম, গিয়ে দেখলাম যে অমুক ব্যাংকের দশজনের আইডি লক হয়েছে। আমি নিজেও গিয়ে দেখলাম আমার ব্রাঞ্চের 15 জন কাজ করে, 15 জনের মধ্যে 11 জনের অলরেডি লক হয়ে গিয়েছে। লকটা কেন হয়েছে আমরা তো জানি না, কিন্তু ব্রাঞ্চে ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, ম্যানেজার বললো আমি তো জানি না, কিন্তু হাতে হাতি বলে আমাদের যে কোম্পানি আছে ও কয়েকজনকে ফোন করে জানিয়ে দিয়েছে, তোমাদের যে মানে এপিআই তারপর যে সমস্ত ইন্স্যুরেন্সগুলো আছে এগুলো করতে বলা হয়েছিল, তোমরা করোনি, যার জন্য তোমাদের আইডি লক হয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের এই লকটা ও আতি আতি লোককে জিজ্ঞাসা করা হয়েছে, ওরা বলেছে যে আমরা লক করিনি, ব্রাঞ্চ করেছে। আর ব্রাঞ্চকেও বলা হয়েছে, ব্রাঞ্চ বলেছে সিআরএম অফিস থেকে করা হয়েছে। যেহেতু আমরা সিআরএম অফিসে হঠাৎ করে এসেছিলাম, সিআরএম অফিসে এসে দেখলাম যে ওখানে যারা স্টাফরা আছে ওরা বলছে ওরা তো এখানে নেই, অমুক হোটেলে ওরা গিয়ে মিটিং করছে, সেহেতু আমরা ওখান থেকে জমাইতে এখানে নিয়ে চলে এসেছি। এখানে আপনারা সিকিউরিটি হোটেলের স্টাফদের মারধর করেছে? এখানে আমরা মারধর করি না, আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আমরা ওখানে যাচ্ছিলাম, ওরা বললো দেখো হোটেল পারপাসে দাঁড়িয়ে তোমরা কোনো আন্দোলন করতে পারো না। তো আমরা কী করলাম, হোটেল পারপাস থেকে বেরিয়ে এসে আমরা রোডের উপরে দাঁড়িয়ে আছি, যেমনই এখনই দাঁড়িয়ে আছি। তো ওনাদের মধ্যে একজন ঠিক এইভাবে এসে, মহিলারা আমরা সামনে দাঁড়িয়েছিলাম, এইভাবে ধাক্কা দিয়ে বলছে বেরিয়ে যান, রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন।
এইভাবে যখন গায়ে হাত দিল তখন আমাদের পাশে কয়েকজন ছেলেপুলেরা ছিল, তো ওরা বললো দেখো তোমরা মহিলাদের গায়ে হাত দিচ্ছ, সব সুষ্ঠুভাবে বলতে পারো যে ঠিক আছে দিদি তোমরা এখান থেকে সরে যাও। তোমরা এখন কি চাইছেন আপনারা? আমরা এখন কিছু চাই না, আমাদের যে আইডি লক হয়েছে আইডিগুলো খুলে দিতে হবে এবং আমাদের উপরে যাদের মিটিং হচ্ছে ওদের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাই। আমার নাম মঞ্জুয়ারা খাতুন। আর আমাদের আরেকটা দাবি আছে যে প্রধানমন্ত্রী থেকে যে ন্যূনতম 5,000 টাকা স্যালারি এবং 1% কমিশন পার ট্রানজ্যাকশানে সেটা আমাদেরকে দিতেই হবে, না হলে কিন্তু আমাদের আন্দোলন যতদিন না আমরা পাচ্ছি সেই আন্দোলনটাকে কিন্তু আমরা চালিয়ে যাব। এবং আমাদেরকে সমস্ত ডিভাইস কিনতে হয়েছে, ঘর ভাড়া যা যাবতীয় সমস্ত আমাদের উপরেই মানে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে কোম্পানি যে কোম্পানি আমাদেরকে ন্যস্ত করেছে এবং মানে আমরা জানতে পারছি, কিন্তু ব্যাংক সেখানে কোনো বলছে তোমরা একবার বলছে ব্যাংকের লোক একবার বলছে কোম্পানির লোক, সেটা আমরা আমাদের আন্দোলনটা অনেকদিন থেকে চলছে, আজকের 6 বছর ধরে আন্দোলন চলছে, এখনো পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে প্রমোশন হয় কিন্তু আমাদের এখানে ডিমোশন হচ্ছে। আমরা আমাদের সন্তানরা যারা আমি বিশেষ করে আমার একটা মানে 2.5 মাসের একটা সন্তান হয়েছে তাকেও পর্যন্ত আমি দুধটা কিনে দিতে পারি না, এমন হচ্ছে আমাদের আমাদের ইনকাম হয় মাসে 600-700 টাকা 1,000 টাকা, তারপরে তো 3 মাস 4 মাস 5 মাস কখনো মানে আমাদেরকে টোকা দিতে হয়, ওখানে টোকা দিলে তবে হচ্ছে আমাদের এই 1,000 টাকা করে আমাদের কমিশন আসে বা কী আছে, কমিশনটা কী করে আসে সেটাও আমাদের ইনস্ট্রাকশন ঠিক মতো দেওয়া হয় না। আমাদের অনেক সময় উইথড্রল করলাম 10,000 টাকা, যেগুলো বড় বড় উইথড্রলগুলো সেখানে হচ্ছে বলে দিচ্ছে অ্যারোর ট্রানজ্যাকশান, সেখানেও কমিশন দেওয়া হচ্ছে না। সেই কমিশনগুলো যখন আত্মীয়তিকে বলা হচ্ছে আত্মীয়তি বলছে যে ওই কমিশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ, আমরা যখন হিসাব করে দেখছি ওই কমিশনগুলো আমরা পাচ্ছি না। তার সেই সেখানে কিন্তু ব্যাংক মিত্রদের কাছ থেকে টাকা যে উইথড্রল হচ্ছে সেখানে কিন্তু কোম্পানি ওর কাছ থেকে কমিশন নিয়ে নিচ্ছে ব্যাংকের কাছ থেকে, আমরা কিন্তু আখেরে সব টকের আলু। আমার নাম হচ্ছে সুব্রত জানা।